Hello viewers, welcome to my YouTube channel. কন্ডম প্রায় চারশো বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং ঊনবিংশ শতাব্দী থেকে কন্ডম ব্যবহার করা সর্বাপেক্ষা জনপ্রিয় জন্মনিরোধক পদ্ধতি মিলন করার সময় উত্থিত লিঙ্গে কন্ডম পরাতে হয় যার ফলে পুরুষ বীর্যপাত করলে বীর্য কন্ডমের মধ্যে রয়ে যায় এবং জনির মধ্যে নির্গত হতে বাধা পায় ফলস্বরূপ অবাঞ্ছিত গর্ভধারণের ঝুঁকি যথেষ্ট মাত্রায় কমে যায় কিন্তু কন্ডম পরা মানে ফুল প্রোটেকশন নয় তবে এর গুরুত্ব প্রচুর आजकल भिडियोते সুস্থ যৌন জীবনযাপন করতে কন্ডম কতটা জরুরি এবং কেন কন্ডম গর্ভনিরোধ করতে একশো শতাংশ কার্যকর নয় এই সব বিষয় সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিজ্ঞান ভিত্তিক আলোচনা করব নারী ও পুরুষ উভয়ের যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে দিন সেক্স করা একটি অত্যন্ত স্বাভাবিক জয় চাহিদা এবং বংশ বিস্তার করার জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া তবে সেক্স করার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি রয়েছে অবাঞ্ছিত গর্ভধারণের সেক্ষেত্রে কন্ডম সবচেয়ে সহজ এবং কার্যকরী গর্ভনিরোধক উপায় তবে ভুল নিয়মে অথবা ভুল সাইজের কন্ডম পরে মিলন করার সময় আপনার জানতেই কন্ডম ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া কন্ডমের মধ্যে বীর্যপাত করার পর কন্ডম সহ লিঙ্গ যোনির বাইরে আনার সময় শিথিল হয়ে যাওয়া লিঙ্গ থেকে কন্ডম খুলে পড়তে পারে এবং বীর্য জনির মধ্যে প্রবেশ করতে পারে তাই কন্ডম ব্যবহার করা সত্ত্বেও গর্ভধারণের ঝুঁকি প্রায় দশ শতাংশ রয়ে যায় তাই গর্ভনিরোধ করতে একটি কন্ডম নব্বই শতাংশ পর্যন্ত কার্যকরী এবং কন্ডমের মধ্যে বীর্যপাত করার পর যত দ্রুত সম্ভব লিঙ্গ যোনির বাইরে নিয়ে আসা অত্যন্ত জরুরি তবে গর্ভনিরোধক পদ্ধতি হিসেবে কন্ডম ব্যবহার করার অনেক সুফল রয়েছে কন্ডম পরে সেক্স করলে গর্ভধারণের ঝুঁকি তো কমে তার সঙ্গে বিভিন্ন ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেমন এইচআইভি এইডস গনোরিয়া সিফিলিস হার্পিস ইত্যাদির থেকে পূর্ণ সুরক্ষা পাওয়া যায় তাছাড়া পরিবার পরিকল্পনা করার ক্ষেত্রে অন্যান্য জটিল গর্ভনিরোধক পদ্ধতি যেমন গর্ভনিরোধক ট্যাবলেট কপারটি গর্ভনিরোধক ইঞ্জেকশন নারীদের ক্ষেত্রে টিউবেকটমি এবং পুরুষদের ক্ষেত্রে ভ্যাসেকটমির থেকে কন্ডম ব্যবহার করা অত্যন্ত সহজ এবং প্রায় একশো শতাংশ ঝুঁকিমুক্ত তবে কিছু কিছু নারী ও পুরুষের ক্ষেত্রে ফ্লেভার্ড এবং ল্যাটেক্স কন্ডম অ্যালার্জির এবং চুলকানির কারণ হতে পারে সেক্ষেত্রে কন্ডম ব্যবহারের আগে ডাক্তারি পরামর্শ নিতে পারেন আপনি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করা অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ